আমরা একটা এনজিওর নাম শুনছি ব্রাক, শুনছেন না আপনারা? এই ব্রাক এনজিওর এক কর্মকর্তা একবার আমার সাথে, তার সাথে আমার সফর হয়েছে এই ময়মনসিংহ থেকে সিলেট পর্যন্ত, গাড়িতে সে আমার পাশে বসে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, দাদা তোমার নাম কি, অমুক অমুক কি করো নাম? বলছে মুসলমানের নাম, সে একটা চাকরি করে ব্রাকে। তো আমি বললাম আচ্ছা ব্রাকে তুমি কি চাকরি করো? আমি তো জানি ব্রাকে শুধু ঋণ দেখো। আরে আপনারা কি জানেন ব্রাকে 18টা প্রোগ্রাম আছে? কয়টা? 18টা। তার মধ্যে একটা হইলো সত্রপাতিল। নাম কি রে? এই ভালো করে খেয়াল করেন, নাম হইলো সত্রপাতিল। আমি বললাম এটা আবার কি জিনিস? আমরা প্রত্যেক এলাকায় গিয়ে 17টা ঘর বাছাই করি, 17টা পরিবার। এই 17 পরিবারের ভিতরে সবচেয়ে নিম্ন শ্রেণীর যে গরিব তাকে আমরা একটা গরু দিই, ফ্রি গরু। এই গরু যদি সে এবার 6 মাসের খাবার দিই, এই গরু থেকে যদি সে একটা বাছুর হইতে পারে, বিক্রি না করে, নষ্ট না করে, তাহলে তাকে আরও একটা গরু দিব। আচ্ছা তো আপনাদের লাভ কি ভাই এটা টাকা দেখে? কয়ে আমেরিকাওয়ালারা দে, ইউরোপ আমেরিকাওয়ালারা দে, জানেন না? তো আমি বললাম তাদের লাভ কি? আরে আপনারা খালি লাভ লাভ করেন, লাভ কি? ওরা তো আসছে মানুষের সেবার জন্য। কি জন্য রে? সেবার জন্য। ওরা ফ্রি দেয়, কোনো লাভ নাই, কথা বুঝছেন? আমি বললাম আচ্ছা ভাই তাহলে তো খুব ভালো। তো এরপরে কি করেন? এরপরে আমরা এই 17 পাতিলের মধ্যে সবচেয়ে দুর্বল পাতিল যেটা, অর্থাৎ যেই পরিবার সবচেয়ে বেশি গরিব, তাদেরকে গরু দিব, কোনো অর্থ সম্পদ দিব না। আচ্ছা কোনো শর্ত আছে? কয় না কোনো শর্ত নাই। তারপরে আর কি করেন আপনারা ওখানে? আর কি কাজ করেন, কিভাবে এটা বাছাই করেন? তো আমরা যখন কোনো এলাকায় যাই, পাড়া যাই, তো আমরা আপনি দেখবেন প্রত্যেক এলাকায় কিছু ছেলে পেলে থাকে ছোটোখাটো, এরা পড়ালেখা করে না, গুড়গুড় করে ছোটো বাচ্চারা। যখনই কেউ আসে, আগন্তুক কাউকে দেখলে এরা এসে তার চতুর্দিকে বিজমায়। তো তাদের মধ্যে সবচেয়ে চতুর যে ছেলেটা থাকে না, খুব চটপটে, এই ছেলেকে আমরা কি করি, একটা কাটি দিই, বলি বাবা তুমি মাটির ভিতরে এই 17 পরিবারের একটা ম্যাপ করো, দাগ দিয়ে দিয়ে লেখো মসজিদের উত্তর পশ্চিম কোণে, কথা বলেন নাই, বড় হুজুরের বাড়ি, তার ঠিক ডান পাশে তমুকের ঘর, তার বাম পাশে অমুকের ঘর, এভাবে এভাবে করতে 17 পাতিলের একটা ম্যাপ লেখে। তো আমি বললাম এরপরে কি করেন? ক এটা আমরা কাগজে উঠাই। আমি বললাম এরপরে কি করেন? ক অফিসে নিয়ে জমা দিই। তো এরপরে কি করেন? ক এরপরে আর জানি না। আগার এক সরে মু এবার তার পারাম ফরুগে তাজাল্লি বসু যত পারাম, আমার দৌড় এই পর্যন্তই, অফিসে নিয়ে জমা দেওয়া। এরপরে এটা কই যায় সেটা এই লোকে আর জানে না, সেটা চলে যায় তাদের দপ্তরে, কথা বোঝেন নাই? সারা দেশের অলিগলির ম্যাপ পর্যন্ত তাদের কাছে চলে গেছে। যদি বাসান্তর অথবা পার্বত্য চট্টগ্রাম আলাদা খ্রিস্টান রাষ্ট্র হতে পারে, যদি সেটা আলাদা ইসরায়েল হতে পারে, তো দেখবা ওখান থেকে মিসাইল ফিট করে তোমাদের নোয়াখালীর সবচেয়ে বড় হুজুরের মাথার উপরে ফেলবে, কারণ ম্যাপ তো তাদের হাতে চলে গেছে। অমুক হুজুরের বাড়ি কোন দরজায়, নোয়াখালীর সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা, কথা কয় না? এই বের করা তাদের জন্য খুব সহজ। বাসানসর আর পার্বত্য চট্টগ্রাম, এখান থেকে মিসাইল ফিট করলে বাংলাদেশের কোনো জায়গায় ফালানো যাবে না, এমন আছে? কোনো ব্যাপার না। এই হলো তাদের সুদূর প্রসারী পরিকল্পনা হচ্ছে, চলছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই রোহিঙ্গারা মুসলমান, কালিমাগু মুসলমানদের এখানে মসজিদ হইতে হবে, মাদ্রাসা হইতে হবে, এই দেশের মুসলমানদের এটা দাবি ঠিক কিনা? হেফাজত ইসলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন, তিনি বলেছিলেন পার্বত্য এই রোহিঙ্গাদেরকে আপনারা আমাদের হাতে দিয়ে দেন, আমরা এদের সব ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ আমাদের দেশের মুসলমানরা এত কৃপণ নয়, তারা চাইলে 11 লক্ষ মেহমানকে মেহমানদারি করতে পারবে কি পারবে না? কারণ মেহমানের রিজিক কে দেয়? আল্লাহ দেয়। আমরা ওদেরকে খাওয়াবো কি আমাদেরটা? আল্লাহ তাদের রিজিক যেটা দিছে সেটা, কিন্তু ওইটা করা হয় নাই যে কোনোভাবে এটা এনজিওদের হাতে চলে গেছে। এজন্য আমি বলতেছি সাবধান থাকতে হবে, যদি ওয়াইন লাম তাফালুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবির, আমরা যদি সতর্ক না থাকি, দিনে হকের ব্যাপারে সজাগ দৃষ্টি না রাখি, তাহলে মারাত্মক ফেতনা এবং বিপর্যয় গড়ে যাবে, যেটাকে আমরা কখনো সামাল দিতে পারবো না। এই এনজিওরা কি করতেছে? আমাদের পরিবারকে ভেঙে দেওয়ার প্ল্যান করতেছে। সারা দেশব্যাপী আপনি দেখেন আজকে পত্রপত্রিকার রিপোর্ট, ঢাকা 2 সিটি কর্পোরেশনের রিপোর্ট হলো 2011 সাল থেকে 2017 সালের মধ্যে তালাক ফাইল জমা হয়েছে 37,371টি, প্রতিদিন গড়ে 15টি করে তালাক হয়েছে শুধু ঢাকার 2 সিটির মধ্যে।
এটা বিভিন্ন পত্র পত্রিকার খবর আমি আপনাদেরকে দিতেছি, দুই সিটির কর্পোরেশন রিপোর্ট, ঠিক আছে, সিটি কর্পোরেশনের রিপোর্ট। এটা 2018 সালে প্রথম আলোর রিপোর্ট হলো, প্রতি ঘন্টায় রাজধানীতে একটি করে তালাক হয়, তার মানে দিনে 24টা করে তালাক হয়। কেন? দিনে হককে না মানার কারণে। দিনে হক কি ছিল? নারীরা চাকরি করবে না, কথা কয় না, গায়ে লাগে। দিনে হক ছিল ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। এ আমার বান্দিরা মুমেনারা, তোমরা নিজেদের উপরে ঘরকে বাধ্যতামূলক করো, পর্দাকে বাধ্যতামূলক করো। তোমরা জাহিলিয়াতের যুগের মতো উলঙ্গ হইয়া নিজেদের সৌন্দর্য বাহিরকে মানুষকে দেখাইও না, জাহিলিয়াতের যুগের মতো, অন্ধকার যুগের মতো নিজেদেরকে বেশ্যাপনায় লেলিয়ে দিও না। আল্লাহ মুমিনাদের সিফত বলছে, ওয়াল মুমিনাতুল গাফিলাত, মুমিনারা হবে আলাবোলা, দুনিয়া সম্পর্কে কিছুই জানবে না। আজকে কয় না, হ্যাঁ, ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই, এই জন্য চলে যায় গ্রুপ স্টাডির ভিতরে দর্শিতা হইয়া আনুষ্কা শেষ। ওয়াইল্লাম তাফালুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবির, এমন ফিতনা, এমন মহা ফাসাদ সৃষ্টি হবে যে তোমরা কুল কিনারা খুঁজে পাবা না। এখন তোমার মেয়ে দর্শিতা হয়ে মরে, এখন কান্দকা, এখন কি জন্য কান্নাকাটি করো? তোমার মেয়েকে মেরে ফেলছে, বিচার চাও, বিচার করবে কে? আল্লাহর আইন তো কেউই মানো নাই, গণতন্ত্রকে মানছ? গণতন্ত্রের আইনে নিয়ম হইল লিভ টুগেদার বৈধ, ছেলে আর মেয়ে নিজেদের মৌন সমর্থনে বৈবাহিক বহির্ভূত যদি দৈহিক সম্পর্ক করে তাহলে এটা কোনো অন্যায় না, আছে না নাই? আল্লাহ নারীদেরকে কি চাকরি করার জন্য পাঠাইছে? সকল চাকরি করবে, ব্যবসা করবে, মাটি কাটবে, দিন মজুরি করবে, যত কাজ করা দরকার সব করবে কে? পুরুষরা। মহিলারা শুধু ঘরের ভিতরে ছেলে মেয়েকে লালন পালন করবে, স্বামীর জন্য প্রস্তুত থাকবে, স্বামীর সম্পদ হেফাজত করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, হজ যাকাত ওয়াজিব হইলে দিবে, আর জান্নাতের আট দরজার যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। মহিলাদের উপরে চাকরি করার কোনো কি নাই, দায়িত্ব আল্লাহ তাআলা দেয় নাই, কিন্তু আমরা পাঠাইছি। এখন দেখেন তারা কি করছে, এই চাকরি রিপোর্টে নারী অধিকার নামে 2017-18 সালের রিপোর্ট হলো প্রতি দিন 24টা করে তালাক হয়েছে, 2019 সালের রিপোর্ট হলো এই প্রথম আলোর রিপোর্ট, 50 প্রতি 50 মিনিটে একটি করে তালাক, 2020 সালের রিপোর্ট হলো প্রতি 37 মিনিটে একটি করে তালাক, অর্থাৎ দিনে প্রতিদিন 39টি করে পরিবার ভাঙছে। কিরে, আমরা ডিজিটাল যুগে আছি, আমাদের দেশ এখন কি হতে যাচ্ছে, সিঙ্গাপুর, যে সিঙ্গাপুরে স্বামী স্ত্রীর মর্যাদা নাই, স্ত্রী স্বামীর বন্ধন নাই, মহাব্বত ভালোবাসার সম্পর্ক নাই, ওই সমাজ, ওই সমাজ যদি তোমার কি হয় সিঙ্গাপুর হয় তাহলে লাভ কি? আমাদের ওই সিঙ্গাপুরের দরকার নাই, আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, আমরা ইসলামী সমাজ গড়তে চাই। 2020 সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত তালাক হয়েছে 5,970টি, 2020 সাল এ গেল না, গত মাস বছর এক মাস আগে, খুলনায় গত দশ বছরে 14,028টি তালাকের ঘটনা ঘটেছে। দেখেন, এইভাবে যদি তালাক চলতে থাকে, সমাজ সংসার ভাঙতে থাকে, এটা হলো যেগুলো রিপোর্টে আসছে। এখন যেগুলো রিপোর্টে আসে নাই এমন কত হাজার কত কোটি আছে, কথা বুঝতেছেন আপনারা? এই সব কি কারণে? এই স্টার জলসার কারণে, এই বেপর্দা বেহায়াপনার কারণে, এই ডন মাইন বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সুযোগ করে দেওয়ার কারণে, এই স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা দেওয়ার কারণে। যৌথ শিক্ষা জায়েজ আছে? নারী পুরুষ একসাথে আকেলা বালেগা আকেল বালেগ, নারী পুরুষ একসাথে পড়া জায়েজ আছে? তো যেখানে যৌথ পড়ার অনুমতি নাই সেখানে, হ্যাঁ, যৌথ আজকে পড়তে গিয়েই তো যত ধরনের অপকর্ম, ছেলে মেয়েকে নিয়ে, মেয়ে ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছে, এদিক দিয়ে বলতেছে পড়তে হবে যৌথ নারী পুরুষ একসাথে, ওদিক দিয়ে বলতেছে বিবাহ নিষিদ্ধ,
কথা বলতেন নাই, 18 বছর পর্যন্ত শিশু। আরে আপনারা বুঝতেছেন না, আনুষ্কার বিচার হবে কি হবে না এটা নিয়ে মানবাধিকার সংস্থার মধ্যে আর আইনজীবীদের মধ্যে তর্ক শুরু হয়েছে, যে ওর বয়স তো 17 বছর, এর বাপমা কয় 21 বছর, এরা কয় 17 বছর। কথা বুঝতেছেন, বাপমা কয় 17 বছর, ওরা কয় 21 বছর। 21 বছর হইলে ভাইদা কি, সে পূর্ণ প্রাপ্তাবয়স্কা, সে তার বন্ধুর সাথে এটা করতেই পারে। এদিক দিয়ে ডিবিসি বিবিসি যত নাস্তিকবাদী খবর আছে, সংবাদ আছে, সংবাদ মাধ্যম আছে, এরা বলতেছে আনুষ্কা যে দর্শিতা হয়েছে। আপনি বলেন তো আনুষ্কার এই দর্শিতা হয়ে আমার পিছনে কি এক নম্বর কারণ ইসলামী বিধান পর্দা না মানা নয়? ইসলামী বিধানকে যদি এরা মানতো এদের পরিবারে চলতো, আনুষ্কা এবং দিহান যদি আল্লাহর হুকুম আল্লাহর রসুলের সুন্না অনুযায়ী কেউ কাউকে কোনোদিন না দেখতো, কোনোদিন এই গুরু বিস্তারীর নামে দর্শিতা হওয়ার ঘটনা ঘটতো কখনো না। কিন্তু এই বেপর্দার কারণে এটা ঘটছে। ওয়াইনলাম তাফালুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবির। আপনি যদি দ্বীনে হকের প্রচার প্রসার এবং বাস্তবায়ন না করেন তাহলে ফেতনা এবং মারাত্মক ফাসাদে দেশ বরবাদ হয়ে যাবে, পৃথিবী বরবাদ হয়ে যাবে। এখন হচ্ছে কিনা ভালো করে দেখেন। এদিক দিয়ে আমরা বলতেছি ইসলামকে না মানার কারণে, পর্দা না করার কারণে এটা হয়েছে। আর 71-72-এর নাস্তিক মুরতাদেরা মুরগি সুরারা কয় কয়, এ তো দর্শিতা হয়েছে, এই যে হত্যা হয়েছে এটা মূলত দর্শনের কারণে না, এটা হলো সঠিক যৌন শিক্ষার অভাবে। আই সাবধান হইয়া দান, আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য আপনাদেরকে কথাগুলো বলতেছে, লজ্জা সরম আমাদেরও আছে, কিন্তু লজ্জা সরম ভেঙ্গে নিজের জানকে হুমকির মুখে রেখে আপনাদেরকে বলতেছি কি জন্য, কারণ আপনাদের কাছে হক কথা বলা আমাদের দায়িত্ব। যতটুকু আমরা জানি ততটুকু আমরা তুলে ধরব, কারণ কাল কিয়ামতের মাঠে আপনারা না হলে বলবেন আল্লাহ এই হুজুরকে প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ অতিথি বানিয়ে আমরা এখানে আনছি, কিন্তু হুজুর নিজের পেটের দান্দায় আর পিতের দান্দায়, ছেলে মেয়ে আর স্ত্রীর নিরাপত্তার দান্দায় হক কথা বলে নাই। কথা বুঝতেছেন? এই জন্য আমরা সব কিছুর দান্দা ছেড়ে দিয়ে ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে বলে আসছি ফি আমানিল্লাহ, হেফাজতের মালিক কে, আমন সুকুন দিবে কে, আল্লাহ। আমরা দিতে পারবো? কখনো পারবো না। ওরাও আমাদেরকে বলছে ফিয়া মানিল্লা। আপনাদেরকে বলতেছি আমরা যেহেতু নবীর ওয়ারিস, আপনারা আমাদেরকে নবীর ওয়ারিস হিসাবে জানেন মানেন, এজন্যই তো দাওয়াত দিছেন নাকি? তাহলে আমরা নবীওয়ালা কাজ, নবীকে আল্লাহ যেটা করতে বলছেন হুবাহু জুকাতু দিনে হক পৌঁছাইয়া দেওয়া, আমরা আপনাদের কাছে পৌঁছানোর জন্য বলতেছি। আজকে নাস্তিকরা সারা দেশব্যাপী সারা পৃথিবী থেকে তারা একজোটে লাগছে যে এই দেশে নারী পুরুষদেরকে কি করতে হবে, ছেলে এবং মেয়েদেরকে একসাথে যৌন শিক্ষা দিতে হবে। আপনারা বিবিসি নিউজ নামে একটা নিউজ আছে, এটা আপনারা ইউটিউবে গিয়ে চার্চ করবেন, বিবিসি নিউজ জেমস ক্লাস, যৌথ যৌন শিক্ষার বিষয়ক, ওদের একটা ক্লাস চালু হয়েছে। এটা সারা বাংলাদেশের 350 স্কুলের মধ্যে গত 1 বছর আগে চালু করছে। ঢাকার আশকোনা একটা স্কুল অ্যান্ড কলেজের ছেলে মেয়েদের সাক্ষাৎকার নিয়ে প্রায় 4.5 মিনিটের একটা নিউজ বিবিসিতে ছাড়ছে, বিবিসি নিউজওয়ালারা ছাড়ছে, ইউটিউবে আছে, আমার মোবাইলে আমি সেভ করে রাখছি, ডাউনলোড করে রাখছি। ওখানে সাংবাদিক ঢুকে বলতেছে এখানে ছেলে মেয়েদেরকে এমন, আমরা এখন যাচ্ছি কিশোর কিশোরী কন্যারে, ওই স্কুল অ্যান্ড কলেজের ভিতরে একটা রুম বা একটা ঘর সেপারেট করা হয়েছে, ওটার নাম হলো কিশোর কিশোরী কর্নার। নাম কি তাও? কিশোর কিশোরী কর্নার। সেখানে ছেলে এবং মেয়েকে ক্লাস 5 থেকে 6 থেকে নিয়ে উপরের দিকের ছেলে এবং মেয়েদেরকে একসাথে বসিয়ে নাউজুবিল্লাহি মিন দালিক যৌন শিক্ষা দেওয়া হবে। নাম দিছে সঠিক যৌন শিক্ষা দান, কিশোর কিশোরী কর্নার। কয় সেখানে ঢুকে বলতেছে এখানে এমন কিছু বিষয় আলোচনা হয় যেটা ইতিপূর্বে বাংলাদেশের সমাজে নিষিদ্ধ ছিল। কথা বোঝেন নাই? যেমন মেয়েদের মাসিক, ছেলেদের স্বপ্নদোষ, কথা বুঝছেন? এরপরে কন্ডম, হ্যাঁ, তারপরে ওই যে পিরামিডের সময় যে ওরা ব্যবহার করে মাসিক ইয়ার সময়, হ্যাঁ, বিভিন্ন
বিভিন্ন আসবাব আছে না, এগুলো মুসলিম সমাজে বাংলাদেশের সমাজে নিষিদ্ধ ছিল, এখন সেটাকে একেবারে সহজ করে তুলে ধরছে। তো একটা ছেলে একটা মেয়ের সাক্ষাৎকার নিয়েছে, তোমার কাছে এই ক্লাসটা কেমন লাগতেছে? তো মেয়ে বলতেছে, প্রথম প্রথম একটু একটু আমাদের কাছে লজ্জাবোধ হইতো, এখন আর লজ্জাবোধ হয় না, এখন আমরা একেবারে অবলীলায় আমাদের বন্ধুদের সাথে, মেয়ে বন্ধু ছেলে বন্ধু সবার সাথে আমাদের সব কিছু শেয়ার করতে পারি। ছেলে বলতেছে, প্রথম প্রথম একটু লজ্জা পাইতাম, এখন আর লজ্জা পাই না, এখন আমরা সহজ হয়ে গেছে। আপনি বলেন, ক্লাস ফাইভ থেকে নাইন টেনের কলেজের ছেলে মেয়েদেরকে যদি একসাথে বসিয়ে এভাবে প্রজেক্টরের মাধ্যমে জেনা শিক্ষা দেওয়া হয়, ওই সমাজ আর মানুষের সমাজ থাকবে না, কুকুর শুকুরের সমাজে পরিণত, একদম শেষ করে দিবে। আজকে আনুষ্কাদর্শিতা হওয়ার পরে এই বিবিসি ডিবিসি সব নিউজওয়ালারা, এই এনজিওরা, এই নাস্তিকেরা লাগছে, কয় এই দেশে সহি যৌন শিক্ষা না দেওয়ার কারণে, সঠিক যৌন শিক্ষা দেওয়ার না দেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটছে। সুতরাং এখানে তার বিচার না করে বরং সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন শিক্ষাকে কি করতে হবে, শিক্ষা দিতে হবে। খবরদার মুসলমান, যদি এমন কোন প্রতিষ্ঠানে হয় আমার এলাকায় আপনার এলাকায়, প্রয়োজনে নিজের ছেলে মেয়েকে অশিক্ষিত রাখবো, মূর্খ রাখবো। ওই যে অশিক্ষিত গ্রামের অশিক্ষিত ব্যক্তি মারা গেছে, তার মতো মূর্খ থাকবে, তবুও নাস্তিক মুরতাদ বানানো যাবে না। আপনার ছেলে আপনার মেয়ে যদি দৈয়ুস হয়, দৈয়ুস কোনোদিন জান্নাতে যাবে? কথা বলেন, দৈয়ুস জান্নাতে যাবে? দৈয়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আপনার ছেলে মেয়ে যখন একসাথে যৌন শিক্ষা নিবে, দৈয়ুস হবে না, আল্লাহওয়ালা থাকবে। হ্যাঁ, খবরদার খবরদার, মূর্খ থাকলে আপনার ছেলে মেয়ে জাহান্নামে যাবে না, বরং অনেক ক্ষেত্রে দেখা গেছে মূর্খ থাকলেই বালা। শয়তান গেছে ওই চাষির কাছে, নাঙ্গল চাষ করতেছে, তো শয়তান গেছে মানুষ সাজা, কয় রে আল্লাহ কয়জন? কয় একজন। কয় দলিল কি? কবিনা দলিলে আল্লাহ এক, মানলে মান, শয়তানের বাচ্চা শয়তান, ন মানলে নাঙ্গল ঢুকাইয়া দিলাম। ওরে মূর্খ হইলে কিসে? মূর্খ হইলে কেউ জাহান্নামে যাবে না, কইছে না? মূর্খ গ্রামের মূর্খ মুর্দারে কবর দিতে গিয়ে কি দেখছে? আরে আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব আপনাদেরকে শোনাইলো না? আল্লাহু আকবার। আর যদি তোমার একেবারে শিক্ষিতর ঘরে শিক্ষিত হইয়া আনুষ্কা হয়, শিক্ষিতার ঘরে শিক্ষিতা হইয়া যদি ঐশী হয়, ঐশী কথা কয় না, ওই বাপ মারে জবাই করছে যে, ওই গ্রুপের হইলে শিক্ষিতর ঘরে শিক্ষিত হইয়া যদি প্রতি মিনিটে একজন করি তালাক হয়, কি রে এটা কোনটা? এ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডন মাইন্ড ফ্রি সমাজ কথা বুঝেন নাই? হ্যাঁ, কয় আমরা অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার অঙ্গীকার করিতেছি। অসাম্প্রদায়িক চেতনা মানি তো নাস্তিকবাদের চেতনা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা মহাজোট হইব, কারণ দিন শেষে সবাই মিলে কাফের বেইমান।